সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। যে সুপ্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদন দেখছেন, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। খান ডেইরি ফার্ম, মানিকগঞ্জ পালোরা। আমরা এই খান ডেইরি ফার্মে একটি গাভী বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান, তিনি দীর্ঘ 15টি বছর ধরে আমরা জানতে পেরেছি গাভী বিক্রি করেন বিশ্বস্ত সাথে। এখান থেকে যারা গাভী করেন তারা একটি ভালো জাত, ভালো মান এবং ভালো একটি দুধের গাভী আমরা জানতে পেরেছি পাওয়া যায়। আমরা সেরকম একটি খামারে আসি। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে চমৎকার দুটি গাভী। আমরা এই আজকের এই গাভী দুটো নিয়ে কথা বলবো। এই গাভী দুটি সম্পর্কে জানবো, কত টাকায় তিনি এই গাভী দুটি সেল করবেন, বিক্রয় করবেন, এবং এ বিষয়ে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাইদ। সাইদ? আচ্ছা সাইদ ভাই, আমরা জানি যে আপনার এই খামার থেকে গাভী বিক্রয় হয়, জি তাই তো? হ্যাঁ। কত বছর ধরে আপনার খামার গেছে? প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর ধরে? জি। আপনার খামার থেকে এই 15 বছরে যারা গাভী ক্রয় করেছে, জি, তারা কি এখন পর্যন্ত কোনো খারাপ খবর নিয়ে আসেনি? ভাই, গাভী সেক্টর যারা বোঝে তাদের কাছে কোনো দিন খারাপ আসে নাই, আর যারা না বোঝে তারা খারাপ হয়ে বলে। এই সেক্টরটা ভাই ভালো মন্দ মিলে, যারা বোঝে তাদের কাছে ভালো না, খারাপ নাই। খারাপ নাই না? কার কাছে খারাপ? যাদের কাছে খারাপ বলতে মনে করেন যারা নতুন, আমি কিছু বুঝি না, মানে আমি এই গরুটা 3.5 লক্ষ টাকা দিয়ে কিনছি, এটা দুধ 25 কেজি, এটা কীভাবে খাওয়াইতে হবে, কীভাবে যত্ন করতে হবে, যদি আমি সেই সেক্টর না বুঝি তাহলে হয়তো তার কাছে আমি খারাপ হয়ে যাবো। আচ্ছা সাহেব ভাই, আপনি বলছেন যারা বোঝে তাদের কাছে খারাপ না, যারা বোঝে না তারা হয়তো খারাপ কিছু করে না বুঝে করে খারাপ পথে চলে যায়, রোজখানের দিকে যায়, জি সেটাই তো? জি। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন যে আপনার এই গাভীটা আপনি তো বিক্রি করবেন, জি বিক্রি, গাভীটার পরিচয় কী জাতের গাভী, কত কেজি দুধ হয়, আশায় দিয়ে কী অবস্থা আছে, কয় কি আনতেছে, কয় দাঁত? এটা হোলিস্টন ফিজিয়ান গরু, এটা 4 দাঁতের গরু, দ্বিতীয় বাচ্চা দিছে, সাথে মেয়ে বাচ্চা। আপনি এখন বর্তমানে 23 কেজি দুধ পাইতেছি, এটা আর 20 দিন গেলে আপনি আমি 16টা দুধ পাবো, মনে করেন 25 কেজি গ্যারান্টি থাকবে আমার কাছ থেকে, দোয়ান করে নিবে 25 কেজি। আচ্ছা, আপনি বলছেন যে আর কয়েকদিন গেলে 25 কেজি পাবে? জি, এখন 22-23 কেজি আমি পাইতেছি রানিং। 22-23 কেজি? জি। ফ্রিজিয়ান? জি, হোলিস্টন ফ্রিজিয়ান। হোলিস্টন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, অনেকেই বলে যে বাংলাদেশে হোলিস্টন ফ্রিজিয়ান আসলে গাভী নাই। হোলিস্টিন ফিজিয়ান আছে ভাই, আপনার গ্রুপ আছে, এডিএল এর আছে, এসিআর আছে, ব্র্যাকের আছে, আর জাতের কোনো শেষ নাই, জাত অনেক জাত আছে। মানে আপনার এটার মাথা সেটটা দেখবেন হলো শিং সাদা, খোড়া সাদা, ফোঁতা সাদা, এইটা বোঝা যাবে আপনি হোলিস্টিন ফিজিয়ানের জাত। আচ্ছা, হোলিস্টিন ফিজিয়ানের কি কি বোঝার দৃশ্য একটু দেখান তো আমাদের। বসে একটু পাই দেখেন, শিংগুলো দুটো সাদা, হ্যাঁ, মাথা সেটটাটাও ছোট গোল, আর ফোঁতাটা সাদা, পায়ের খোড়াগুলো সাদা, আর গলাটা চিকন, মাথার কোমরটা কত পাশ বড়। আচ্ছা আচ্ছা, গলাটা চিকন, জি, পিছনটা মোটা কি? জি, এই তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই যে শিরাগুলি দেখেন, দুধের শিরাগুলো খুব মোটা, শিরা মোটা? জি, শিরা মোটা। এটা যে 25 কেজি দুধ দিবে তার বৈশিষ্ট্য আছে কিনা সেটা দেখবে। 25 কেজি দুধ হবে তার বৈশিষ্ট্য আছে? জি। আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই যে গাভী 25 কেজি দুধ দিলে কি ধরনের খাবার দিতে হবে? এটা ভাই সারাদিনে আপনি 10-12 কেজি দানাদার খাবে দুইবারে। আপনি দানাদার 10-12 কেজি না দিলে তো এটা আপনি 25 কেজি দুধ দেবেন। আপনি যদি এটা 25 কেজি দুধ দেওয়াতে চান, যদি 5 কেজি দানাদার দেন তাহলে তো আপনি 25 কেজি পাবেন। 25 কেজি হবে না? না। আচ্ছা আচ্ছা, এবার একটু বলেন, আপনি যে 25 কেজি বলছেন যে এখন 23 কেজি, 22-23 কেজি হচ্ছে, আজকে কত কেজি পাইছেন? আমি আজকে সকালে 14 কেজি। সকালে 14? জি, একটানে 14। আর বিকেলে এখনো দোয়ান হয় নাই? হ্যাঁ, বিকেলে দোয়ান হয়েছে। কয় কেজি বিকেলে? আপনার প্রায় 7.5 কেজি নিচ্ছে, বাচ্চারে খাওয়াই 8 কেজি হয়েছে। বাচ্চারে খাওয়াই 8 কেজি? তো 14 আর 8? 14 আর 8 22। 22 কেজি? 22 কেজি হয়ে গেছে। 22 কেজি, মাশাআল্লাহ। আপনি ভাবছেন যে আর 1 সপ্তাহ গেলে এটা 25 কেজি? হ্যাঁ, ইনশাআল্লাহ আমার গ্যারান্টি থাকবে 25 কেজি, আমার কাছ থেকে দোয়াই নেবে। দোয়াই নেবে? জি, আর 1 সপ্তাহ গেলে আমি দোয়াই দেবো 25 কেজি। 25 কেজি? জি। আমরা দেখতে পাচ্ছি, দেখুন গাভী দিয়ে একটু বেশ পিছনের সাইডটা একটু দেখাই, দেখুন লুকটা দেখেন গাভী, দেখুন গাভীটা দেখতে দেখেন।
ওলামদের দেখুন পিছনের সাইডটা দেখতে পাচ্ছি, দেখুন এই সেই সাইড বেশ হলিস্টন ফ্রিজিয়ান। তিনি বলছেন যে হলিস্টন ফ্রিজিয়ান একদম 100% এবার একটু বলেন তো এইটার কত টাকা দামে আপনি বিক্রি করবেন? এটা পাই আমার চাওয়া দাম 3.5 লক্ষ টাকা, পরে দর দাম আলোচনা সাপেক্ষে হবে দরদাম। আচ্ছা, আপনি তো বলছেন যে আপনার চাওয়া দাম 3.5 লক্ষ টাকা। আমাদের এই প্রতিবেদন দেখলো একজন ভাই, আগ্রহ হইলো ভাই আমাদের এই প্রতিবেদন দেখে আপনাকে বললো, ভাই ভিডিওতে দেখলাম আপনার গরুর দাম কত আমার কাছে রাখবেন? অবশ্যই আপনাদের প্রতিবেদন দেখে যদি কোনো ভাই আসে, কোনো সাক্ষাৎকারে যদি আসে, আইসা যদি আমার সরাসরি আইসা যদি কথাবার্তা বলে অবশ্যই কম বিস্তৃত হবে, কিন্তু অত বেশি ব্যবধান না ভাই, হালকা কিছু ব্যবধান পাবে, মানে হালকা কিছু সম্মান করবে। জি, হালকা কিছু। ঠিক আছে, একটা মানুষ কিভাবে আপনার দুধ বাছাই করে তাকে দেখাবেন? মানে তার ইচ্ছা মতো যেভাবে যাচাই করতে চায় সেইভাবেই করতে পারবে। আমরা ভাই অনেক দূরে দূরে গাবে বিক্রি, আমরা নেত্রকোনা, কমলা, বাগেরহাট, কোন সব জায়গার কাস্টমার আমাদের কাছে, সব জায়গার কাস্টমার আছে। হ্যাঁ, সব জায়গা, চট্টগ্রামে। ঠিক আছে, আমরা আরও একটি গাবি আছে, ওটা তো বিক্রি হবে। জি, ওটা বিক্রি হবে। ওইটা সম্পর্কে জানি, আমরা দেখলাম এটি হলস্টন ফ্রিজিয়ান গাবিটি, এটা দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে একটু এরকম বলে দিন। এটা হলো ফ্রিজিয়ান, এটা ছয় জাতের, আর তৃতীয় নম্বর বাচ্চা দিচ্ছে। এটা আপনি বর্তমানে আমি 18 কেজি পাইতেছি। 18 কেজি পাইতেছেন? জি, বাচ্চা দিচ্ছে আপনি 10 দিন দিচ্ছে, বাচ্চাটা 2 দিন ধরে মারা গেছে, যেটা গেছে সেটাই আমি আপনাকে বলব। কীভাবে মারা গেল? একটু ডায়রিয়া হয়েছিল, পাতলা পায়খানা করে। আপনার কাছে মারা গেছে নাকি? জি, আমার এখানে, আমার এখানে বাচ্চা দিছে। আপনার এখানে বাচ্চা দিছে? জি। এইটার একটু ওই দিন ধরে বলেন, একদম ফ্রিজে বসেন। জি, এটা আসলে একজন ক্রেতা যদি বাচ্চা ছাড়া ক্রয় করছে, দুধ কতদিন কি করতে পারবে এটা একটু বলেন তো। এটা 1 বছর পর্যন্ত দোয়াইতে পারবে, মানে আপনি যে প্রায় যে 7-8 মাসের গাবি কনসেপ্ট থাকে সে পর্যন্ত দোয়াইতে পারবে। দোয়াইতে পারবে? হ্যাঁ। এই বাছুর ছাড়া কীভাবে, বাছুর ছাড়া দোয়ানোর কৌশলটা কি? এটি ভালোই আছে দেখতেছি, এটা নার তো ভালোই আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা যে ফ্রিজিয়ান কত পার্সেন্ট? এটা এটা 80% ফ্রিজিয়ান বোতল গাবি 80%। এটা কীরকম গ্যারান্টি দেবেন দুধের আপনি? এটা আমি 18 কেজি আমার কাছে 18 কেজি 18 কেজি গ্যারান্টি? কত টাকা চাচ্ছেন বা কত টাকা বিক্রি করেন? আসলে তো ভাই এখন আমার বাচ্চা নেয়, বাচ্চা থাকতো মূল্য আলাদা থাকতো, এখন বাচ্চা ছাড়া যদি নেয় আমার চাওয়া দাম 2,20,000 টাকা, তারপরে আসবে সরাসরি এসে আলোচনা সাপেক্ষে দরদাম হবে, সরাসরি আসবে তারপর দেখবে। চাওয়ার দাম 2,20,000 টাকা। কথা দেখতে পাচ্ছেন 18 কেজি দুধের গাবি 2,20,000 টাকা ফ্রিজিয়ান, 18 কেজি তিনি গ্যারান্টি দেবে আপনাকে। আচ্ছা, এই গ্যারান্টিটা আমি জানতে চাই, আপনি বলছেন আপনি গ্যারান্টি দেবেন, মানে দুধ কীভাবে দেখাই আপনি গ্যারান্টিটা দিচ্ছেন? সে আসবে আমার বাসায় থাকবে, খাবে, দহন করে নেবে, দুইবেলা দহন করে নেবে। আচ্ছা, নিজের মতো করে যেভাবে খুশি? হ্যাঁ, যেভাবে খুশি, একটা চেক তার মন মতো করে যেভাবে চেক করতে চায় সেভাবেই আপনাকে দিবে। অবশ্যই চেক করে নেবে, আপনি আপনার জিনিস কিনবেন আপনি চেক করে নেবেন না? একটা জিনিস জানতে চাই, সেটা হলো অনেকেই আছে হাটে যখন আমরা যাই, অনেকে ব্যাপারীরা কি করে, মানে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া বা 2 দিন ধরে দুধ না দোয়াইয়া ওলান বাড়ি করিয়া 5 কেজি দুধের গাবি প্রায় 10-12 কেজি দোয়াই দেখায়, এই বিষয়টা আসলে মনে করেন একটা গাবি যারা হাটে বিক্রি করে তারা তো এইটা আমি বাচ্চাটা বানাবে,
এই টাইপের বাচ্চাটা বাড়লে মনে করেন 12 ঘন্টা আর 6 ঘন্টা 18 ঘন্টা মনে করেন গরুটার পোলালে বৈশিষ্ট্য দুধ থাকে। যে হাটে বলে আপনি এখন আমি দোহান করে দিব 20 কেজি বা 18 কেজি বা 14 কেজি, ওই দোহানটা মনে করেন গরুটা শুনলে জ্বর হয়ে যাবে না। আসলে ওলানে ব্যথাটাও বলে আছে যে ওর যে লোড নিয়ে থাকবে 14-15 কেজি, দুইবারের দুইবেলা দুধটা মনে করেন লোডটা নিয়ে পয়সা থাকবে, ওই লোডটা খাইলে বোধে গরুটা মনে করেন প্রায় 15-20 দিন ওইটার হাটের বাজারের গরুটা টানিং ফেলে যায়, জ্বর এসে যায়। অনেক সময় হাটের বাজারের গরু নিয়ে আসবো অনেক ক্রেতা এই ক্ষতিগ্রস্ত হয়, মনে করেন হয়তো জ্বর এসে যায় বা আরো ঠান্ডা অনেক অনুভব করে। আপনার কাছ থেকে গাভী কিনলে এইরকম সমস্যা পড়বে না ইনশাল্লাহ? আমাদের কোনো কোনো সমস্যা নাই, কারণ আমরা হলো ভ্যাকসিন করে রাখি, কোনো রোগের ভ্যাকসিন দেওয়া আছে, আপনি লামঘি রোগের ভ্যাকসিন দেওয়া আছে, সরকার রোগের ভ্যাকসিন করা আছে। আমরা গরু খামারে ঢোকাইলে 1 সপ্তাহ থাকে দেখে আমাদের গরু ভ্যাকসিন ভ্যাকসিন করে আমরা রেডি করে রাখি। আচ্ছা আচ্ছা, আপনার এবার একটু এদিকে আসেন, আমরা আর একটু কথা জানতে চাই, সেটি হলো আপনি তো দুইটা গাভীর দাম চাইছেন, বিক্রি করছেন, আপনার কাছ থেকে এই গাভীটা পছন্দ হলো ধরনটাই, একজন ক্রেতা কীভাবে আপনার সাথে যোগাযোগ এবং আসবে, টোটাল লোকেশনটা এবং নাম্বারটা একটু বলেন। আমার লোকেশন হলো মানিকগঞ্জ সদর পালোরা, আতে আসবে, আমার মোবাইল নাম্বার থাকবে ডিসক্রিপশনের, মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বারে ফোন দিলে আমি ঠিকানা অ্যাড্রেস আমার যোগাযোগ করলে আসবে। ডিসক্রিপশন দেবো, সেই সাথে আপনি একটু মুখে বলে দেন ভিডিওতে 01641188498। শুভ দর্শক, যে নাম্বারটি বলছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, সেই সাথে একেবারে মানিকগঞ্জ মেইন রোড পালোরা বাজারের পাশে খামারটি অবস্থিত, আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যেটা বলা হয়েছে সেটা নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর ভিতরে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি এই সাইডদের কাছ থেকে দেখে শুনে যাচাই করে ভালো জাতের যারা খাবি ক্রয় করতে চান তারা এখান থেকে ক্রয় করতে পারবেন।